বাড়িতে যখন প্রথম অতিথি আসেন তখন আমরা তার সামনে এগিয়ে দিই দুর্দান্ত এক মিষ্টি পদ। আবার মন যখন খুশিতে একেবারে ভরপুর তখন গুনগুনিয়ে গান গাইতে গাইতে সোজা রান্নাঘরে ঢুকেই নিজের চেনা কৌটোগুলো যেগুলো আনাচে কানাচে রয়েছে তাদেরকে নিয়েই চটপট বানিয়ে ফেলা যায় একটা দুর্দান্ত জিভে জল আনা মিষ্টি পদ। আমি অবশ্য মাঝে মাঝে ঝাল মুখরোচক এই ধরনের পদও বানাই, খেতে তো আমরা সকলেই ভালোবাসি। কিন্তু এতক্ষণ যে গল্পগুলো করলাম এই সমস্ত গল্প হলো আমাদের আজকের অতিথির। জেকে নিই, আলাপ সেরে নিই আর শিখে নিই আজকের রান্না। আমাদের আজকের অতিথি এসেছেন ঢাকুরিয়া থেকে মঞ্জুদি, মঞ্জু সেনগুপ্ত। নমস্কার মঞ্জুদি, আপনাকে অনেক অনেক স্বাগত আজকের রান্নায়। নমস্কার, স্বাগত জানাই দর্শক বন্ধু আপনাদেরও। আর এখন আমরা জেনে নিই আজ আমরা কী পদ শিখছি। আজ আমরা করছি গোলাপ মধু সুন্দরী। গোলাপ মধু সুন্দরী নামটার মধ্যে বেশ, এটা নিশ্চয়ই একটা মিষ্টি পদ। হ্যাঁ, এটা মিষ্টি পদ। এটা কারো কাছ থেকে শিখেছেন নাকি নিজেরই এক্সপেরিমেন্ট থেকে বেরিয়ে এসেছে? না, নিজে এক্সপেরিমেন্ট থেকে বেরোয়নি, এটি আমার হাজব্যান্ড এটা করেন মাঝে মাঝে, ওনার কাছ থেকে আমি শিখেছি। বাহ, গল্প তো অনেক করব, তবে তার আগে দেখে নিই কী কী উপকরণ লাগছে গোলাপ মধু সুন্দরী বানানোর জন্য। কী কী উপকরণ লাগছে মঞ্জুদি? ময়দা, নুন, চিনি, বেকিং পাউডার, মধু, সাদা তেল, গোলাপ জল। গল্প তো অনেক হবে, আগে বরং রান্নাটা একটু শিখে নি। প্রথমে কি করতে হবে? প্রথমে এক কাপ ময়দা। আচ্ছা, প্রথমে ময়দা দিতে হবে। এখানে দিই? হ্যাঁ। পুরোটা দিয়ে দেবো নাকি? হাফ 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 হয়েছে। হ্যাঁ হয়েছে, ঠিক আছে। এইবার আমরা নুন দেবো। নুন কতটা দেবো? 1/4। আচ্ছা দেখুন, ঠিক আছে, বেশ। এইবার চিনি, চিনি 1 চামচ, হাফ চামচ বেকিং পাউডার, ঠিক আছে, হাফ চামচ আরো কম, ঠিক আছে, আরেকটু, আর একটু, বেশ। এবার কালার, ফুড কালার। ফুড কালার কতটা দেবো? এটা দিতে দিতে মাখতে মাখতে দেখতে হবে। আচ্ছা, তাহলে আপনি মাখা শুরু করে দিন। এটা মেলাতে হবে কালার দিয়ে দিয়ে। কালার দিন। আচ্ছা, আরো দিন কালার দিতে দিতে, যখন পিঙ্ক কালারটা আসবে ততক্ষণ অবধি মেখে যেতে হবে। এবার তারপরে জল দিতে হবে। কালারটা অনেক বেশি হয়ে গেলে আবার তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে? বেশি হবে না, কালারটা জাস্ট আসবে তখন করতে, পরে আবার কালারটা আর একটু ডার্ক হয়ে যায়। আর একটু দেবো কি? কালার আসতে অনেক টাইম লাগে। এটা তো পিঙ্ক কালার হয়েই গেছে, এবার কি করতে হবে? এবার এটা জল দিয়ে মেখে একটা ডো তৈরি করতে হবে। আচ্ছা আচ্ছা, এইগুলোই কি আপনি বানিয়ে নিয়ে এসেছেন? হ্যাঁ, কেননা এই কালারটা আসতে অনেক সময় লাগে, সময় লাগে, সেই জন্য এটা আমরা করে নিয়ে এসেছি। বেশ, তাহলে আমি চেঞ্জ করে দিই। এটা শুধু জল দিয়ে মাখা হয়েছে, এরপর কি করতে হবে? এরপরে আর একটাতে আমি ইয়েলো কালার দিয়ে মাখতে পারি, আরেকটাতে ইয়েলো কালার দিয়ে। তাহলে এই যে এই বাটিতে যেটা রয়েছে সেটা দিয়ে আমরা করতে পারি। আবার নুন চিনি, অল্প নুন, একই রেশিওতেই দিতে হবে, তাই তো? চিনি 1 চামচ, চিনি বেকিং পাউডার 1/2 টিস্পুন, দেখুন, তেল লাগবে 1 টেবিল স্পুন, ঠিক আছে। এইবার এটাকে মাখতে হবে। ফুড কালার তো ফুড কালার লাগবে। আগেরটাতে আমরা পিঙ্ক দিয়েছিলাম, এবারেরটাতে ইয়েলো দেবো।
একই রকমভাবে কালারটা যতক্ষণ না আসবে ততক্ষণ মেখে যেতে হবে। আচ্ছা, তারপর জল দিয়ে মেখে ডোভ করতে হবে, কিন্তু ওটা এক ঘন্টা রেখে দিতে হবে, মেখে এয়ারটাইট কন্টেনারে এক ঘন্টা রেখে দিতে হবে। আচ্ছা, জল দিয়ে মাখার পর যে ডোটা তৈরি হবে সেটাকে এক ঘন্টা এয়ারটাইট কন্টেনারে আমাদেরকে রেখে দিতে হবে। কিন্তু দিদি তো সবটাই রেডি করে এনেছেন, এই ইয়েলো পার্টটা এইরকম, একটা পিঙ্ক একটা ইয়েলো, তাই তো? এইবার কি করতে হবে? এবার পিঙ্কটা থেকে একটা লিচি, এটা স্ট্রবেরি কালার হলে হবে না। আচ্ছা, কালারই চাই, স্ট্রবেরি কালারে তো অন্য জিনিস। সেটা খুব পাতলা করে কি বেলতে হবে না মোটা? একদম পাতলা করে, একদম পাতলা করে। এইটা দিয়ে গোলাপ তৈরি হবে। বেলা হয়ে গেছে, হ্যাঁ বেলা হয়ে গেছে। এবার একটা আমরা গোল চাকতিন মতো নিয়ে এটার উপর প্রেসার দিয়ে দিয়ে গোল গোল পার্টগুলো বার করব। আচ্ছা, এবারে যে অংশটা থাকবে সেটা থেকে আমি একটা অংশ কাটব। এরকম তিনটে অংশ হলো, এরকম করে একটা বোটার মতো অংশ করতে হবে। একটু জল দিয়ে লাগিয়ে দিতে হবে। এবারে একটা পাপড়ি, একটা গোল অংশ ময়দা মাখিয়ে নিলাম, নিয়ে এর উপর একটু জলের ফোঁটা দিলাম, তার উপরে আরেকটা রাখলাম। এইভাবে পরপর তিনটে রাখা হলো। তারপর তারপর আমি একটা পেন্সিল দিয়ে এখানে বা একটা গোল একটা কিছু দিয়ে মাঝখানটা একটু গর্ত করে নিলাম, এই ডাটিটা এখানে বসে বসিয়ে দিলাম। এভাবে তিনটে টুকরো কেটে নিলাম, তাহলে আমার নটা পাপড়ি বেরোলো, বেরোবে। এক দুই তিন, এদিকেও এবার এই পাপড়িগুলো মুড়ব। একেবারে নতুন রান্না তো বটেই, তার পাশাপাশি কিন্তু বেশ কমপ্লিকেটেড। এই ধরনের রান্না আমরা সচরাচর কেউ করি বলে মনে হয় না, তাও এরকম নতুন রান্না শিখতে পারছি, একদম মন দিয়ে মাথা ঠান্ডা করে শিখতে হবে। তৈরি হচ্ছে গোলাপের পাপড়ি। খুব যত্ন করে তৈরি করতে হয়, খুব মাইনিউটলি করতে হবে, নাহলে খুলে যাবে পাতার পাপড়িগুলো। একটু জল লাগিয়ে নিতে হবে। হ্যাঁ, জল লাগিয়ে পাপড়িটা তুলে এরকম করে আগেরটার সঙ্গে একটু লাগিয়ে দিতে হবে। জল লাগাচ্ছি যাতে ঠিক খুলে আটকে যায়, খুলে না যায়। কতদিন লেগেছিল এরকম গোলাপ শিখতে? সময়টা না, এটা তো টেকনিকের ব্যাপার একটা। হ্যাঁ, দারুণ, লাভলি। এই গোলাপি গোলাপ তো তৈরি হয়ে গেল, সাথে দিদি আরও অনেক গোলাপ বানিয়ে এনেছেন। যে হলুদ রঙের ডোটা তৈরি করা ছিল তার থেকেই আবার হলুদ গোলাপও তৈরি হয়েছে। এবার কি করতে হবে? এবার আমরা ভাজবো। এবার আমরা ভাজবো। আচ্ছা, এই রান্নাটা লাস্ট কবে করেছিলেন? আমরা একটা কনটেস্টে গেছিলাম। হ্যাঁ, ফুড ফেস্টিভ্যাল ছিল একটা আমাদের উমেন্স ডে উপলক্ষে, সেই সময় আমরা এই গোলাপটা প্রতিযোগিতায় ফার্স্ট হয়। আপনি ফার্স্ট হয়েছিলেন? হ্যাঁ। বাহ, আজকে আমরা মঞ্জুদির থেকে এইরকম একটা এক্সপেরিমেন্টাল রান্না শিখছি। কিন্তু মঞ্জুদির যখন বিয়ে হয়েছিল তখন কিন্তু মঞ্জুদি দেশলাই কাঠিও জ্বালাতে পারতেন না, তাই না? গ্যাসের সামনে যেতামই না। হ্যাঁ, এত ভয় লাগতো, ভয় লাগতো। সবচেয়ে প্রথমে কোন রান্নাটা করেছিলেন শ্বশুর বাড়িতে গিয়ে? পোলাও আর মাংস বানিয়েছিলাম, কিন্তু সেটা যাতে খাওয়ার উপযোগী হয় সেই জন্য আমার জায়রা আমাকে সাহায্য করেছিল, কেননা তখন আমি কিছুই রান্না জানতাম না। তো এখান থেকে তো দারুণ প্রমোশন হয়েছে, এটা কি সব কিছুই কি দাদার ভালোবাসা, দাদার সাপোর্ট, এই সব কিছুর জন্য আজকে এত সুন্দর গোলাপগুলো তৈরি হলো? দাদার সাপোর্ট,
কারণ আমি রান্না পারতাম না, মোটামুটি উনিই আমাকে সব কিছু শিখিয়েছেন। বাহ, তাহলে বলুন যে যদি হাজবেন্ডরা রান্নায় এবং ঘরের কাজে একেবারে পটু থাকে তাহলে কিন্তু দুর্দান্তভাবে বউদের খুব হেল্প হয়ে যায়। হ্যাঁ, খুব হেল্প হয়। এবার বরং আমরা চটপট করে বাকি পোর্শনটুকু শিখে নিই। সাদা তেল, এটা কি ডুবো তেলে ভাজা হবে? একটু বেশি তেল লাগবে, খুব ডুবো না, বাস 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 আর লাগবে। ব্যাস, তেলটা গরম হোক। হ্যাঁ, তেল গরম হয়ে গেছে। হ্যাঁ, এইবার কি করব? এবার আমরা গোলাপগুলো ছাড়ব আস্তে আস্তে। আচ্ছা, যে কিনা দেশলাইটাকে ছুঁড়ে ফেলে দিতেন তিনি নাকি আজকে এত সুন্দর একটা নতুন পদ বানাচ্ছেন। আর কি কি এরকম মজার ঘটনা আছে রান্না নিয়ে? আমাকে বলেছে তুমি খালি আলু পোস্ত করো, আলু দিয়ে আলু ভাজা ডালের সাথে হবে, তার সঙ্গে একটু উপরে পোস্ত ছড়িয়ে দিও। আচ্ছা, আমি করতে গিয়ে পোস্ত সবাই আশা করে বসে আছে বাড়িতে যে আলু পোস্ত তৈরি হচ্ছে, আমি ডাল দিয়ে ভাত মেখে দিয়ে যাচ্ছি দিয়ে যাচ্ছে, ভাবছি হচ্ছে না কেন, এটা তো কিরকম সুন্দর বেশ একটু মুড়মুড়ে মুড়মুড়ের মতো হয়, কেন হচ্ছে না? তখন জায়েদের বলতে লজ্জা করলো, দৌড়ে গিয়ে আমার হাজবেন্ডকে ডেকে আনলাম। তখন ও বলছে তুমি কী করেছো, এটা তো পোস্ত না, এটা তো সুজি। তখন কী করেছি, ওটাকে গ্যাসের তলায় ঢুকিয়ে দিয়েছি। আচ্ছা, লুকিয়ে দিয়ে আবার নতুন করে করেছি। মানে সুজি আলুটা চলে গেল গ্যাসের নিচে, তারপরে আবার পোস্ত আলু তৈরি হলো, আবার তৈরি হলো নতুন করে। তারপর এই যে এত বড় একটা রহস্য, সেটা কি বাড়ির লোকজন জানতে পেরেছিলেন? না, কাউকে বলা হয়নি। এরকম একটু লাল লাল হবে। হ্যাঁ, আচ্ছা, এটা হয়ে গেছে, এটা নিভিয়ে দিতে হবে। এবারে নামিয়ে দিই এখান থেকে, আমি এটা এখানে তুলে নিই। এইরকম বাদামি করে ভেজে নিতে হবে। তার মধ্যে মধু আর গোলাপ জল দিতে হবে। জল তো ফুটছে, এবার কি করব? এবার দু চামচ গোলাপ জল। দু চামচ গোলাপ জল, 2 টেবিল স্পুন মধু, টেবিল স্পুন। আমি কি আঁচটা একটু কমিয়ে দেবো? হ্যাঁ, একটু আঁচটা কমিয়ে দিলে ভালো। আচ্ছা, এবারে গোলাপগুলো ছাড়বো মধ্যে। এইভাবে রসটা তৈরি হলো। হ্যাঁ, রসটা হয়ে গেছে। এবার এর মধ্যে গোলাপগুলো দিয়ে আমিও ছাড়ি। হ্যাঁ, আস্তে করে ছিটে দিই। গোলাপগুলো ডুবিয়ে নিয়ে 1 মিনিট নাড়াচাড়া করে নামিয়ে দিতে হবে। এই গোলাপগুলো কিন্তু আমার যেটা মনে হচ্ছে এক তো রসে দিয়ে আমরা খেতে পারি, এছাড়া যে নতুন গুড় বেরোয় কিংবা মধুটাও যদি ওপরে ছড়িয়ে কিংবা নিজের ইচ্ছে মতো টপিং করে এটা কিন্তু ইজিলি সন্ধ্যের সময় টিফিনে দিলে দারুণ একটা খাবার হয়ে যায়, কিংবা কোনো টপিং না দিয়ে গরম গরম চায়ের সাথেও কিন্তু বেশ জমে যাবে। একটু নাড়াচাড়া করে আবার নামিয়ে দিতে হবে। হয়ে গেছে। এইগুলোতে রস ঢুকে গেছে গোলাপ ফুলের মধ্যে, আমার তো মনে হচ্ছে এখনই খেয়ে নিই। এরপরে এগুলো ঠান্ডা হলে তারপর মধু দিতে হবে। ঠান্ডা মানে আমরা রুম টেম্পারেচারে রাখবো, রুম টেম্পারেচারে রেখে। আচ্ছা, তারপরে মধু ছড়াতে হবে এর উপরে, আবার মধু ছড়াতে হবে। হ্যাঁ, মধু, গোলাপ মধু, সুন্দরী গোলাপ হয়ে গেছে, এবার মধু দাও। ঘুরিয়ে ঘুরিয়ে একটা একটা করে, এই যে তেলে ভাজার পর রসে ডোবানো হলে তার থেকে এত ভালো গন্ধ বেরোয়, আহা। এরপর তারপর আমরা এরকম গোলাপের পাপড়ি আর এরকম মাফিন কাগজ দিয়ে সাজাবো। তাহলে মাফিন কাগজগুলোর মধ্যে আমরা ঢোকাতে থাকি। হ্যাঁ, গোলাপগুলো মন যদি একেবারে মন দিয়ে গোলাপ সাজাচ্ছে, আমি অনেক সাহায্য করছি, এইভাবে মোল্ডে ভরে তারপর প্লেটেও রাখা যেতে পারে অথবা মুখেও পুড়ে দেওয়া যেতে পারে।
অসাধারণ হয়েছে খেতে। তৈরি হয়ে গেল আমাদের গোলাপ মধু সুন্দরী। চাই তো রেসিপিটা? লিখে নিন চটপট গোলাপ মধু সুন্দরী বানানোর প্রণালী আরও একবার। প্রথমে একটি বোলে ময়দা, বেকিং পাউডার, স্বাদমতো নুন, চিনি ও সামান্য ফুড কালার ভালো করে মিশিয়ে নিয়ে ভালো করে মেখে মন্ড করে, মন্ড থেকে ছোট ছোট লেচি কেটে ময়দা দিয়ে পাতলা ও বড় করে বেলে একটি গোল ঢাকনা দিয়ে গোল গোল টুকরোতে কেটে নিতে হবে। পড়ে থাকা অংশগুলি চওড়া করে কেটে নিয়ে হাতের তালুতে রোল করে মুড়ে নিতে হবে। এরপর গোল করে কাটা টুকরো বেলুন চাকির ওপর রেখে তার উপর এক ড্রপ জলের ছোঁয়া দিয়ে আবারও একইভাবে পরপর দুটি গোল টুকরো রেখে একটি পেন্সিলের পেছনের অংশ বসিয়ে চাপ দিয়ে গর্ত তৈরি করে ওই গর্তের মধ্যে লম্বা টুকরোটি অল্প জলের ছোঁয়া দিয়ে বসিয়ে দিতে হবে। এরপর ছুরি দিয়ে গোল অংশগুলি কেটে সেগুলি হালকা জল হাতে মুড়ে ফুলের পাপড়ির মতো গড়ে নিতে হবে। এবার কড়াইয়ে সাদা তেল গরম হলে তাতে গড়ে নেওয়া গোলাপ দিয়ে মাঝারি আঁচে হালকা ভাজা ভাজা করে তুলে নিতে হবে। রস বানানোর জন্য এক কাপ জলে 2 চা চামচ গোলাপ জল ও 2 টেবিল চামচ মধু দিয়ে ফোটাতে হবে। ফুটন্ত রসে ডুবিয়ে রাখতে হবে কিছুক্ষণ। এবার রস থেকে গোলাপ মধু সুন্দরী সার্ভিং প্ল্যাটারে নিয়ে ওপর থেকে মধু ছড়িয়ে পরিবেশন করুন গোলাপ মধু সুন্দরী। গোলাপ মধু সুন্দরী বাড়িতে বানিয়ে ঠিক কেমন লাগলো চিঠি লিখে জানাবেন কিন্তু, আর সাথে জানাবেন আপনার ডায়েরিতে যে রেসিপিগুলো রয়েছে তার জন্য আমাদের ঠিকানাটা লিখে নিন। আমাদের ঠিকানা হলো আজকের রান্না বিভাগ, দূরদর্শন কেন্দ্র, দূরদর্শন ভবন, 18/3 উদয়শঙ্কর সরণি, কলকাতা 700095। ভালো থাকবেন আর দেখতে থাকবেন আজকের রান্না। নমস্কার।